শীত পড়তেই সোনামুখীর রণদিহা ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। শীত মানেই একঘেয়েমি কাটিয়ে কোথাও বেড়াতে যাওয়া, পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটানো। তাই শীতের মরশুমে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই পর্যটকরা ভিড় জমতে শুরু করেছেন। এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর রণডিহা ড্যাম, যার এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা, অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা। প্রতি বছর এই ড্যামে শীতের মরশুমে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। তবে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকদের আনাগোনা দেখতে পাওয়া যায়। দামোদর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের বিভিন্ন সময় কম বেশি পর্যটকের ভিড় থাকে। বাঁকুড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই রণডিহা ড্যাম স্বাভাবিকভাবেই শীতের মরশুমে পর্যটকদের ভিড় থাকে বছরের অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। সে কারণে প্রশাসনিক নজরদারিও থাকে যথেষ্ট। পর্যটকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে বাঁকুড়া জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন। সুভাষ সরকার, আজহারউদ্দিন মল্লিক নামের পর্যটকরা জানান, রণডিহা ড্যামের পরিবেশ অত্যন্ত ভালো, আমরা প্রতি বছর এখানে পিকনিক করতে আসি। তাই অন্যান্য জেলার পর্যটকদের কাছেও আবেদন, আপনারা প্রত্যেকে এখানে এসে পিকনিক করুন, অত্যন্ত ভালো পরিবেশ, আপনাদের ভালো লাগবে। সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, শীতের মরশুমে এখানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো, তাই প্রশাসনিক নজরদারি থাকে। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই রণডিহা ড্যামকে আগামী দিনে আরও বেশি উন্নত মানের কীভাবে করা যায় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমরা প্রত্যেক বছরই শীতের মরশুমে আসি, আমাদের বাড়ির খুব কাছে রণডিহা ড্যাম, খুবই সুন্দর জায়গা, মানুষ আসে, খুব ভালো লাগে এখানে, সবাই মিলে খুব এনজয় করি, খুব ভালো লাগে, প্রত্যেক বছর আসি। চারিদিকে সমস্ত মানুষ, এমনকি বাইরে থেকেও প্রচুর মানুষ আসে রণডিহা ড্যাম দেখতে, এখানে নৌবিহার উপভোগ করে, পিকনিক করছেন, কতটা মজা হচ্ছে? আমরা খুব ভালোভাবে এনজয় করছি। আমরা মোটামুটি সকাল 6টার সময় এসেছি, 6টার সময় এসে আমাদের এখানে খুব সুন্দর, একটু কুয়াশা ছিল, কুয়াশার পরে এই রোদ দেওয়ার পরে কুয়াশাটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের আরও যারা আসার, আস্তে আস্তে পিকনিক করতে সবাই আসছে, তো আমাদের খুব ভালো লাগছে। আমাদের এই জাস্ট এনজয় শুরু হয়েছে, ঠিক আছে, আমরা একদম মোটামুটি সন্ধ্যে পর্যন্ত এনজয় করব। এই রণডিহা ড্যামটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, ভারতবর্ষ স্বাধীনতার পরের থেকেই এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে, এবং শীত এলেই, শীতের আমেজে আমাদের এই রণডিহাটা একটা সুন্দর একটা পিকনিক স্পট, বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানে তারা তাদের যে আমাদের দামোদর নদের রণডিহার যে সৌন্দর্য সেটা উপভোগ করে এবং একটা পিকনিক স্পট হিসেবে এটা তারা গ্রহণ করে। স্বভাবতই আমাদের প্রশাসনিক দিক থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়, যাতে কখনো কোনো ঝুটঝামেলা না হয়, কখনো কোনো সমস্যা তৈরি না হয়, এবং সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে ওই পিকনিক স্পটটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে, তারা যাতে নিরাপত্তায় এসে নিরাপত্তা বোধ করে, নিরাপত্তার মধ্যে যাতে তারা তাদের যেটুকু সময় তারা অতিবাহিত করা তারা যেন থাকতে পারে, এইভাবে আমাদের প্রশাসনিক দিক থেকে কিন্তু সবসময়ের জন্য সচেষ্ট থাকে, তারা যাতে সুন্দরভাবে এই পর্যটন কেন্দ্রটাকে উপভোগ করতে পারে। দূর দূর অবশ্যই আমাদের এই এলাকাটা আরও একটু উন্নত করতে হবে, সেখানে যদি কিছু আমাদের এই বাইরের থেকে যারা আসবে তাদের যদি একটু থাকবার জায়গা একটা